আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে থাম্বনেইল দেখে ডেফিনেটলি বুঝে গেছেন আপনারা, ছোট সাইজের ফ্ল্যাটের ভিডিও হবে এবং যথেষ্ট অল্প দামের মধ্যে। আপনারা যারা অনেকেই অল্প দামের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর যারা অনেকে কলকাতার বাইরে থেকেও আমাদের ফোন করেন, তারা হয়তো কলকাতায় পারমানেন্টলি থাকবে না, বাট একটা রেসিডেন্স পারপাস একটা অ্যাড্রেস আপনারা রাখতে চান, যখন কলকাতায় আসবেন ওই জায়গায় আপনারা থাকতে চান, তাদের জন্য আই হোপ এই প্রপার্টিটা একদম ম্যাচিং প্রপার্টি হবে। তো আজকে যে ফ্ল্যাটটা রয়েছে এটা একটা 500 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের ভিডিও হবে, এবং কীভাবে আসতে হবে সেটা তার আগে আপনাদের সবার আগে আমি বলে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কবি নজরুল মেট্রো স্টেশন, অর্থাৎ যেটা হচ্ছে গড়িয়াতে রয়েছে। এখান থেকে কিন্তু আমরা 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো বাস স্ট্যান্ডও কিন্তু পেয়ে যাচ্ছি। আর NSC বোস রোডে তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু বাস, ট্যাক্সি, অটো কোনো কিছুরই কিন্তু এখানে কিন্তু অভাব নেই। কন্টিনিউ কিন্তু আপনারা কমিউনিকেশন নিয়ে আপনাদের কোনো অসুবিধা এখানে হবে না। তো এই গড়িয়াতে যে কবি নজরুল মেট্রো স্টেশন যেখান থেকে 6 নম্বর বাস স্ট্যান্ডটা রয়েছে, 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছে এসে আমাদের একটা অটো ধরতে হবে। অটোতে করে হার্ডলি 4 থেকে 5 মিনিট গেলেই একটা জায়গা আছে যার নাম হচ্ছে শুকুর আলী চায়ের দোকান ব্রহ্মপুর, সেই জায়গায় নামতে হবে। সেখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, তাহলেই কিন্তু এই ফ্ল্যাটে আমরা পৌঁছে যাব। টোটাল 500 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের এটা ভিডিও হবে, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে। এই ফ্ল্যাটে কিন্তু আপনারা কোনো রকম কোনো লিফটের পজিশন পাবেন না, টোটাল ফ্ল্যাটটাই হচ্ছে মার্বেল ফ্লোরিং, বিল্ডিংয়ের সিসি চলে এসেছে, তো আপনাদের কিন্তু কোনো রকম GST দিতে হচ্ছে না। তো এটার কিন্তু কর্পোরেশন এরিয়া পড়ছে ইলেকট্রিসিটি স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কিন্তু ইলেকট্রিক কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। আর কর্পোরেশন এরিয়া হওয়ার কারণে আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু গার্ডেন রিচের জলের কানেকশনও এই বিল্ডিংয়ে পেয়ে যাচ্ছি। ব্যাংক লোন কিন্তু আপনারা যে কোনো ব্যাংক থেকে পেয়ে যেতে পারেন, সেদিক নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, বাট আমাদের প্রেফার্ড ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলুন এবার বিল্ডিংয়ের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করছি, তারপর বাকি ডিটেলসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। বিল্ডিংয়ের সামনে চলে এসেছে, এই হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রি রাস্তাটা। আর দেখুন পাশাপাশি দুটো টাওয়ার আছে, ডান দিকের একটা বিল্ডিং রয়েছে এবং বাঁ দিকে আরও একটা বিল্ডিং রয়েছে, পুরো রেডি টু মুভ স্ট্যাট আছে। সামনের দিক দিয়ে ধরুন আরেকটুখানে আমি এগিয়ে যাব, এগিয়ে গেলে ফ্ল্যাটের মধ্যে পৌঁছবো। আর সবার আগে আমি আপনাদেরকে একটা ছাদের ভিডিও ট্যুর শেয়ার করছি, তারপরে আমি কিন্তু আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। বিল্ডিংয়ের ছাদে এসেছি, দেখুন এটা দিয়েও আমরা ছাদে চলে আসতে পারবো। এই যে দরজাটা রয়েছে, স্টেয়ারকেস ধীরে ধীরে নেমে যাচ্ছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে দেখুন বেশ বড় কিন্তু স্পেসিয়াস ছাদ। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে দেখুন ওখান দিয়েও কিন্তু আমরা ফ্লোরে নিতে চলে যেতে পারবো, অর্থাৎ ছাদে আসার জন্য কিন্তু দুটো স্টেয়ার আমরা বিল্ডিংয়ের দুদিকে পাবো। আর স্টেয়ারের উপরে দেখুন জলের ট্যাঙ্কটা কিন্তু করে দেওয়া থাকছে। তো ছাদটা এতটাই বড়, এতটাই স্পেসিয়াস, আপনারা কিন্তু যে কোনো ধরনের অনুষ্ঠানও কিন্তু এই ছাদে করে নিতে পারেন, যথেষ্ট স্পেসিয়াস ছাদ। আর ছাদ থেকে দেখুন আশেপাশের পরিবেশটা পুরোটাই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া থাকছে। তো এবার আমি ধীরে ধীরে আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। এটা হচ্ছে স্টেয়ার, পুরো মার্বেল ফ্লোরিংয়ের স্টেয়ার কেস রয়েছে। আর ডান দিকে দেখাতে পাচ্ছি দেখুন রেলিংয়ের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর যেরকম আমি স্টার্টিংয়ে বলেছি বিল্ডিংয়ের সিসি হয়ে গেছে। আর দেখুন এক একটা ফ্লোরে এখানে করে দুটো করে ফ্ল্যাট থাকছে, বাঁ দিকে একটা ফ্ল্যাট রয়েছে যেটা বিক্রি হয়ে গেছে, এবং ডান দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো যখন আমি দেখুন ফ্ল্যাটটাতে ঢুকছি, দরজার কন্ডিশনটা দেখুন, ডেভেলপারের তরফ থেকে এই ধরনের যেরকম নর্মাল দরজা থাকে প্রত্যেকটা বিল্ডিংয়ে সেই দরজায় প্রোভাইড করা হয়েছে, উপরে কিন্তু ল্যামিনেশনের একটা কোটিংও করে দেওয়া থাকছে। আর দেখুন আরেকটুখানি সামনের দিকে যখন আমি ক্যামেরাটা ফেস করে আছি, এক্স্যাক্টলি কিন্তু আমি সাউথ ওয়েস্টের দিকে ডিরেকশানে রয়েছি, সাউথ ওয়েস্ট ডিরেকশানে কিন্তু আমি এন্ট্রি করছি। আর দেখুন ঢুকেই এটা হচ্ছে পুরো মার্বেল ফ্লোরিং করা থাকছে পুরোটাই। আর ডান দিকেটা দেখুন যে আর্টসেফের কিচেন রয়েছে, এটা কিন্তু নর্থ ওয়েস্টের দিকে থাকছে। তো দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ হচ্ছে, একটা জিস্ট বলে দিই, ঢুকের ডান দিকে দেখুন এখানে আমরা একটা আর্টসেফের কিচেন স্পেস পেয়ে যাচ্ছি, তার ঠিক একটু বাঁ দিকে একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি যার সাথে কিন্তু ব্যালকনি থাকছে। আর দেখুন তার ঠিক বাঁ দিকে সামনে দিকে কিন্তু আমরা টয়লেট পেয়ে যাচ্ছি, এবং টয়লেটের পাশে একটা বেসিন স্পেস থাকছে। এবার আমি একটুখানি ডিটেলসে ইলাবোরেট করি আপনাদের সাথে। দেখুন এই যে দরজাটা খোলা রয়েছে, এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়াটা। দেখুন 1 BHK-র জন্য এই লিভিং কাম ডাইনিং এরিয়া একদম সাফিসিয়েন্ট। ওয়ালের কন্ডিশন দেখুন সবে মাত্র কয়েকদিন আগে পুট্টির কাজ কমপ্লিট করা হয়েছে, দেখাতে পারছি একদম টিপটপ কন্ডিশনে রয়েছে এখনও পর্যন্ত পুরো ওয়ালটা। আর টোটালটা মার্বেল ফ্লোরিং রয়েছে পুরো ফ্ল্যাটটাই, তো তার ফলে এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আর দেখুন সামনের দিকের কিচেন স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছে, পুরো আর্টসেপের কিন্তু কিচেন স্পেস থাকছে, পুরো কিচেন স্পেসটা যথেষ্ট ভালো। কিচেনে ঢোকার আগে দেখুন এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং করে দেওয়া রয়েছে। আর দেখুন বাঁ দিকে এখানে কিন্তু আমরা ফ্রিজের জন্য কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবার কিচেনের ভেতরটাতে ঢুকছি, দেখুন কিচেন স্ল্যাবের কন্ডিশনটা দেখুন,
স্ল্যাবের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ডান দিকে এখানে সিঙ্কও কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর দেখুন এর পাশে যে টাইলসের হাইটটা দেখুন, আর টাইলস সিলেকশনটা বেশ ভালো, কিন্তু সুন্দর টাইলস সিলেকশন এবং যথেষ্ট উঁচু পর্যন্ত করে দেওয়া থাকছে। আর দেখুন চিমনি লাগানোর জন্য ওপরে তো আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এছাড়া বাড়িকে কিন্তু আরও অনেক আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট আমরা পেয়ে যাব, মিক্সি মেশিন বলুন বা মাইক্রোওয়েভ লাগানোর জন্য বলুন, ইচ অ্যান্ড এভরিথিং, স্লাইডিং উইন্ডো এবং তার সাথে কিন্তু গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া থাকছে। আর কিচেনের ঠিক নিচেটায় দেখুন এখানে কিন্তু অনেকটাই আমরা স্টোরেজের অপশান পেয়ে যাব। তো এইটাই ছিল কিচেনের ভিউটা। এবার আমি আপনাদেরকে যে কমন টয়লেট আছে, কমন টয়লেটের একটা ভিউ দিয়ে দিচ্ছি। সামনের দিকে এগোচ্ছি আমি, আর টয়লেটে যাওয়ার আগে দেখুন এই জায়গাটাতে কিন্তু আমরা একটা বেসিনের স্পেস পেয়ে যাচ্ছি, আর বেসিনের ঠিক সামনেটা এখানে টাইল সিলেকশনটা দেখুন। তো বিভিন্ন জায়গায় জায়গা অনুযায়ী কিন্তু টাইল সিলেকশনটা সত্যিই দারুণ। যখন ঢুকছি দেখুন এখানে এই হচ্ছে দরজার কন্ডিশন, বেশ ভালো কন্ডিশনে রয়েছে দরজাটা। আর ডান দিকে এখানে আমরা সুইচবোর্ড পেয়ে যাচ্ছি। আর দেখুন এখানে এবার বাথরুমের টাইলস সিলেকশন দেখুন, ম্যাট ফিনিশ টাইলস সিলেকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর দেখুন বাথরুমের ওয়াল টাইলস কন্ডিশন, ফ্লোর টাইলস তো দেখালাম, ওয়াল টাইলস কন্ডিশন দেখুন এক্স্যাক্টলি কিন্তু বেসিনের মতোই কিন্তু ওয়াল টাইলসের কন্ডিশন এখানে রয়েছে, সোভার কালার একদম। ডব্লিউসি কমোড কিন্তু এখানে ইনস্টল করা হয়ে গেছে। সামনের দিকে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি, গিজারের পয়েন্ট কিন্তু করে দেওয়া থাকছে, এবং দেখুন সিলিংয়ের হাইট বেশ উঁচু কিন্তু। আর দেখুন শাওয়ারের এরিয়াও কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছি। তো কমন টয়লেটটা আপনাদেরকে দেখালাম, আর ফ্লোরটা যেরকম আমি দেখালাম, তো বিভিন্ন জায়গায় টাইলস জায়গা অনুযায়ী যেরকম ঠিক সেই যাতে সেই জায়গাটা ম্যাচিং থাকে সেই ধরনেরই কিন্তু টাইলস সিলেকশন এখানে করে দেওয়া থাকছে। এটা ছিল কমন টয়লেটটা, কমন টয়লেটের ভিউটা আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার আমি বেডরুমটা ঢুকবো। দেখুন এই হচ্ছে বেডরুমটা, যখন আমি ঢুকছি তখন কিন্তু আমি এক্স্যাক্টলি সাউথ ওয়েস্টের দিকে আমি মুভ করে ঢুকছি। সাউথ কিছুটা পোর্শন কিন্তু আমরা এই বেডরুমে পাচ্ছি, দেখাতে পারছি পুরো রোদ এসে পড়েছে। দেখুন বেডরুমটার সাইজ রয়েছে অ্যাপ্রক্স 10x10 স্কোয়ার ফিট। সামনের দিকে একটা আমরা জানলা পাচ্ছি, আর ডান দিকে দেখুন আমরা ব্যালকনিতে যাওয়ার জন্য একটা দরজাও পেয়ে যাচ্ছি। ফ্লোর নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, একদম মার্বেল ফ্লোরিং রয়েছে। আর দেখুন একদম ঢুকেই ডান দিকে এখানে কিন্তু আলমারি রাখার জন্য আমরা একটা স্পেস পেয়ে যাচ্ছি। এবার আমি ভালো করে আমি এলাবোরেট করছি একটুখানি। দেখুন সামনের দিকের যে দরজাটা রয়েছে সেই দরজাটা দিয়ে এসেছি, আসার পরে এই হচ্ছে পুরো বেডরুমের এরিয়াটা। ওয়ালের কন্ডিশনও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, আর দেখুন সিলিংয়ের কন্ডিশনও, নতুন করে কিছু বলার নেই, যেরকম সব জায়গা থাকে পুট্টির কাজ পর্যন্ত কমপ্লিট করে দেওয়া থাকছে। আর দেখুন এদিকের জানলাটা একবার দেখাই, স্লাইডিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে গ্রিল দিয়ে পুরো কভার আপ করে দেওয়া থাকছে। বাইরের দিকে তাকালে কিন্তু আশেপাশের যে রেসিডেন্সিয়াল এরিয়া সেই রেসিডেন্সিয়াল এরিয়াগুলো চোখে পড়বে। এসির পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব, এসির শুধু সুইচটা আমাদের ইনস্টল করতে হবে, বাট পুরো কিন্তু পয়েন্ট করে দেওয়া থাকছে। আমি ব্যালকনিতে যাচ্ছি এবার দেখুন ধীরে ধীরে ব্যালকনির দরজাটা দিয়ে। তো এখানে ব্যালকনির হচ্ছে এই ফ্লোরিং, এখানেও কিন্তু আমরা মার্বেল ফ্লোরিং পাচ্ছি ব্যালকনিতে। আপনারা যদি চান ব্যালকনিতে কিন্তু আপনারা বক্স গ্রিল লাগিয়ে নিতেই পারেন। ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা দেখুন, এই ধরনের ভিউ কিন্তু ব্যালকনি থেকে বাইরের দিকে আমরা পেয়ে যাব। তো এটাই ছিল মোটামুটি বেডরুম থেকে মানে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ। এবার এই হচ্ছে বেডরুম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে দেখুন এখানেও কিন্তু একটা 1 BHK-র মধ্যে বেশ বড় একটা কভার এরিয়াও কিন্তু করে দেওয়া থাকছে। এবার আমি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি বেডরুম থেকে। তো আমি আরেকবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। বাঁদিকে ছিল আমাদের আর্ট শেপের কিচেনটা, এবং তার ঠিক ডান দিকে এখানে কিন্তু আমাদের কমন টয়লেটটা ছিল। আরেকটুখানি সামনের দিকে বেরিয়ে গেলে আমি কিন্তু করিডোর এরিয়াতে পৌঁছে গেলাম। টোটাল ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান, আর আপনারা জানান কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইসটা সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই, 500 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাট সিসি চলে এসেছে, তো কোনো রকম এক্সট্রা আর কোনো কস্টিং নেই। টোটাল প্রাইস রয়েছে এটা 16,50,000 টাকা, মাত্র 16,50,000 টাকাতেই কিন্তু আপনারা এই ধরনের একটা লোকেশানে আপনারা 1 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন একদম রেডি টু মুভ। যদি সাইট ভিজিট করতে চান বা যদি এই ধরনের কোনো ইনফরমেশান আপনাদের জানার দরকার হয় যেটা আমি এখনও ভিডিওতে দিইনি, আমি মিস করে গেছি, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যেদিন সাইট ভিজিট করবেন চেষ্টা করবেন প্লিজ একটা দিন আগে অন্তত আমাদেরকে ইনফর্ম করে দেওয়ার, তাহলে আমরা আপনাদেরকে বেটার সার্ভিস দিতে থাকবো। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।